কক্স বাজার তৃতীয়টা দ্বিতীয়টা জায়গা দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায় কক্স বাজার দীর্ঘ 55 বছর পর নীলফামারী শিলাহাটি থেকে ভারতের হলদিয়াবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে 2020 17 ডিসেম্বর মানে কি 55 বছর পর নীলফামারীর শিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি মানে নীলফামারী থেকে হলদিবাড়ি ভারতের মানে 55 বছর পর 17 ডিসেম্বর 2020 বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি পদ্মা সেতু এটা যদি মনে থাকে যে দীর্ঘতম ট্রাস এবং গভীরতম পাইলসের সেতু পদ্মা সেতু বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে আটটি কয়টি মরিশাসের রাজধানী পোর্ট লুইস এই সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট মরিশাসের রাজধানী পোর্ট লুইস এই সড়কের নাম কি শেখ মুজিবুর রহমান স্ট্রিট স্ট্রিট মানে রাস্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আং সান সু চি কবে NLD গঠন করেন ১৯৮৮ সালে কবে গঠন করে মিয়ানমারের জরুরি অবস্থা ঘোষণা দেয় কখন ২০২১ ফেব্রুয়ারি ১ মানে প্রথম পয়লা ফেব্রুয়ারি ২০২১ কবে ঘোষণা করে জরুরি অবস্থা মিয়ানমারে ফেব্রুয়ারির ১ তারিখ দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে ২০২৩ আগে প্রথমটা করছে কততে মনে আছে ২০২৩ করবে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় বাংলাদেশে কত তারিখে ২০১৮ ১১ই মে আর এটা হয়েছিল ২০২৩ করবে এগুলো সাথে সাথে না করলে হবে করার দরি নেওয়ার পরে আং সান সু চি রাজনৈতিক দলের নাম কি NLD ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি NLD মিয়ানমারের সেনা সমর্থিত দল USDP মিয়ানমারের সেনা সমর্থিত দল হয়েছে USDP কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে হালদা নদী কোন নদী হালদা নদী যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে কমলা হ্যারিস কি নাম কি কমলা হ্যারিস এই যে কমলা হ্যারিস কোন দেশের লোক ভারতের লোক সে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জন্মসূত্রে সে ভারতের ভাষানচর কোথায় অবস্থিত ভাষানচরে কারা বসবাস করে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত এখানে রোহিঙ্গারা বসতি স্থাপন করে ৯ই ডিসেম্বর ২০২০
রোকেয়া বেগম রোকেয়া জন্ম মৃত্যু দিবস রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কি? বেগম রোকেয়া মৃত্যু দিবসে রংপুরে ভাস্কর্য স্থাপন করে, তার নাম কি? আলোক বর্তিকা। নাম কি? আলোক বর্তিকা। করোনা ভাইরাস প্রতিরোধ চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহার অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর কত তারিখে? 17 জুন 2021। কি দেয়? চীনের সিনোভ্যাক টিকা, মানে প্রত্যেকটা টিকা আবার বাংলাদেশে এসে অনুমোদন দিতে হয়, নাহলে এই দেশে দিতে পারে না, এই জন্য অনুমোদন দেয়। উত্তর 17 জুন 2021। দেশে চীনের সিনোফার্মের টিকাদান শুরু হয় কবে? 2021 20 জুন 7 তারিখে অনুমোদন দেয়, 20 তারিখ থেকে তারা দিতে পারে। 2 বছরের জন্য বিশ্বব্যাংক গ্রুপের ওয়াইফাই লিডারশিপ চ্যাম্পিয়ন মনোনীত হয়। 2 বছরের জন্য কারা ওয়াইফাই লিডারশিপ চ্যাম্পিয়ন মনোনীত? বাংলাদেশের সেলিমা আহমেদ বিশ্বব্যাংক গ্রুপের ওয়াইফাই লিডারশিপ চ্যাম্পিয়ন হয় সেলিনা আহমেদ। সিভিএফ এর বর্তমান সভাপতি বাংলাদেশ, সিভিএফ সার এগুলো কীরকম সভাপতি? সিভিএফ এর ইলিব্রেশন কি? ক্লাইমেট ভাল চারেবল ফ্রম ওয়াটার এইড কোন দেশ ভিত্তিক সংস্থা? উত্তর ব্রিটেন। কোন দেশ ভিত্তিক সংস্থা? ব্রিটেন। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। বাংলা ভাষার অবস্থান কত? এ পর্যন্ত 4টি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধন করেছে, গুগল অ্যামাজন ফেসবুক মাইক্রোসফট। মানে গুগল অ্যামাজন ফেসবুক মাইক্রোসফট এই প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশও ভ্যাট পাবে। 2021 সালে কোন দেশের বঙ্গবন্ধু নামে স্মরণ করে? 2021 সালে ফিলিস্তিনে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021 সংশোধন করতে কত তারিখে? 21 ফেব্রুয়ারি 2021। সাম্রাজ্যের সমাধি বলা হয় কোন দেশকে? আফগানিস্তান। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষে দেশ তুরস্ক, শরণার্থী বেশি গ্রহণ করে তুরস্ক। হাইতির নূতন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। মুজিবনগর থেকে কলকাতা পথকে নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক। কী নামকরণ হয়েছে? স্বাধীনতা সড়ক। দূরত্ব 1 কিলোমিটার। বঙ্গবন্ধু প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? নরসিংহ। মানে এর আঙুল দেখাইয়া কোথায় দেখাইছে সেই ভাস্কর্যটা? নরসিংহ। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের কিছু উত্তর। মেট্রো রেলের প্রথম ট্রেন দেশে আসে কবে? 31 মার্চ 2021। মেট্রো রেল দেশে আসে 31 মার্চ 2021। মেট্রো রেলের কাজগুলো তৈরি হয় কোন দেশে? জাপান। কোন বন্দর দিয়ে মেট্রো রেল কোচ দেশে পৌঁছে? মংলা বন্দর দিয়ে। মংলা বন্দর দিয়ে দেশে পৌঁছে মেট্রো রেলের কোচ। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের বাজেট অর্থনীতি রাজনীতি বইটি লেখক কে? আকবর আলী খান, বাজেটের যে লেখক। সম্প্রতি কোন দেশ বাংলাদেশের জার্মান হাইডেলবার্গ ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ার নির্বাচিত হয়েছে? বাংলাদেশের চেয়ারপারসন কে নির্বাচিত হয়েছে? অধ্যাপক হারুনা রশিদ। কে নির্বাচিত হয়েছে? অধ্যাপক হারুনা রশিদ।
সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতৈক্যের জেরে কোন দেশের তিন বাহিনীর একযোগে পদত্যাগ করে একযোগে পদত্যাগ করে কে তিন বাহিনী মানে ব্রাজিল কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ শুরু হয়েছে কোন মোবাইল ফোন শাওমি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি গ্রিসের করিন্ত খাল কোন খাল মানে মানুষের তৈরি গ্রিসের 2020 সালে 4 ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থাপন করা হয় 1642 জন কতজন 1642 জন ভাসানচরে স্থাপন করা হয় মানে ভাসানচর কোথায় অবস্থিত নোয়াখালী হালদা নদীর হাতিয়া জেলা নোয়াখালীতে অবস্থিত ভাসানচর ঈশ্বরিক নাম দেওয়া ছিল 1972 সালে বাংলাদেশে মাথাপিছু আয় কত 72 সালে $70 বাংলাদেশ $70 ছিল তখন কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে বাংলাদেশ 2041 সাল কত সালে উন্নত দেশ হবে 2041 সালে সুয়েজ খাল প্রথম জাহাজ ভাসে কবে সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে 1869 17ই নভেম্বর 1869 17ই নভেম্বর সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায় জাহাজটির নাম কি এভার গিভেন নাম কি এভার গিভেন সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় UCG থেকে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পায় সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় UGC শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পায় রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ানি দেশের কোন বাংলাদেশে সেরা ডোমেস্টিক ব্যাংক 2021 হিসেবে স্বীকৃতি দেয় ইস্টার্ন ব্যাংক লিমিটেড মানে ইবিএল ব্যাংক ইস্টার্ন ব্যাংক মানে ইবিএল ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় এটা তো জানার কথা বিশ্ব স্বাস্থ্য দিবস এগুলো তো থাকবেই যে বিশ্ব হেলথ বিশ্ব স্বাস্থ্য 7ই এপ্রিল স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর 7ই এপ্রিল সংবিধান সংশোধন ফলে কোন রাষ্ট্রপ্রধান 2037 সাল পর্যন্ত ক্ষমতা থাকা নিশ্চিত কেডা এই যে রাশিয়া যে যুদ্ধ রাখছে এ 2036 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে নাম হয়েছিল ভ্লাদিম পুতিন প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয় কোন দেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ নিউজিল্যান্ড কদিন আগে যাইছে 2021 সালে 13তম ইউরো চ্যাম্পিয়ন হয় কোন দেশ ইউরো চ্যাম্পিয়ন মানে ফুটবল ইতালি বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড হেলথ চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে 30শে জুন 2021 মানে চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করছে 11ই জুলাই 2021 ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন কে এই যে 11ই জুলাই গেছিল ইলান মার্ক বিল গেটস না কেডা না রিচার্ড ব্যানসন মানে 11ই জুলাই 2021 প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন রিচার্ড ব্যানসন বিশ্বের বিনিয়োগ প্রতিবেদন 2021 অনুযায়ী বৈশ্বিক বিনিয়োগ দেশ কোনটি চীন বৈশ্বিক বিনিয়োগ দেশ চীন রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বৈশ্বিক শরণার্থী গ্রহণের শীর্ষে দেশ কোনটি কেমনে একটু আগে তো এই প্রশ্নটা ঘুরে ফিরে কইছিল যে শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ এসেছিল তুরস্ক এটাই তো রিপোর্ট সমীক্ষা অনুযায়ী একই কথা রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম 44তম
কয়তম? 16 জুন 2021 কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা 95তম সদস্যপদ লাভ করে? কেনিয়া। কততম? 95তম, মানে 95তম রাষ্ট্র হিসেবে কেনিয়া এই দেশ স্বীকৃতি পায়। জুলাই 2 তারিখ 2021 কোন দেশে এশিয়া অবকাঠামো বিনিয়োগ করে সদস্যপদ লাভ করে, বিনিয়োগ করে সদস্যপদ, বিনিয়োগ ব্যাংকে সদস্যপদ লাভ করে? কেডা, উত্তর চিলি, অনেকগুলো কেনাডা, বেনিন, বেনিন, আর্জেন্টিনা, চিলি। প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তাম্বুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ার দাঁড়ায় কবে? ইস্তাম্বুল সনদ থেকে সরে দাঁড়ায় 1 জুলাই 2021। 7 জুলাই 2021 কোন দেশে প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারী হামলায় প্রাণ হারায়? এই যে কয়দিন আগে 7 জুলাই কেড়ে হারাইছে হাইতি, হাইতির প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারী হাতে। জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী সাক্ষরতার শীর্ষে কোনটি? মানে জনসংখ্যা এবং জনতাত্ত্বিক সূচক অনুযায়ী বাংলাদেশে 2020 সালে সাক্ষরতা হার শীর্ষে কোন 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 বিভাগ? ঢাকা বিভাগ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা। মানে সাক্ষরতা বেশি লাগে, শিক্ষার হার বেশি কোন দেশে? বরিশাল। জনসংখ্যা জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী সাক্ষরতার শীর্ষে জেলা কোনটি? এখন কিছু বিভাগ আমার জেলা, পিরোজপুর, ঢাকা, বরগুনা, বরিশাল। এটাও পিরোজপুর, মানে শিক্ষার দিক থেকে বিভাগও বরিশাল, আবার জেলাও পিরোজপুর জেলা, বরিশাল বিভাগের একটি জেলা। জনসংখ্যা জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.8 বছর। জনসংখ্যা জনতাত্ত্বিক সূচক 2020 অনুযায়ী 1 জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা কত? 16.91। তার মানে 16.99 আছে, 50 আছে, তোমার 16.91 হবে, ঠিক আছে? বাংলাদেশের জনসংখ্যা তাত্ত্বিক। আয়োডিনযুক্ত লবণের বিল 2021 জাতীয় সংসদে পাশ হয় কবে? 14 জুন 2021। 2021 তো পরে, কিন্তু কতই জুন? 14 জুন। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হয়েছে? দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভারতের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়? দিল্লি বিশ্ববিদ্যালয়। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন পরীক্ষামূলক কার্যক্রম চালু করে কবে? মানে হ্যান্ডসেটটাকে তো পারে চালু করতো না, চালু করে করে মনে কর যে সুরাই মাল কিনা, ইএমই কোড আছে কিনা, এই জন্য ই করতেছে। কবে থেকে? 2021 1 জুলাই থেকে। কবে থেকে হ্যান্ডসেট চালু করে নিবন্ধন? 1 জুলাই। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ, বিশ্বে বাইসাইকেল রপ্তানি বাংলাদেশ অবস্থান কত? অষ্টম। বাইসাইকেল রপ্তানি করে, রপ্তানি মানে কি? বেচে। আর আমদানি মানে কিনে আনে। জনসংখ্যা জনতাত্ত্বিক সূচক 2020 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37। এক পয়েন্ট কত? জনসংখ্যা জনতাত্ত্বিক সূচক 2020 ঘনত্ব কত বর্গ কিলোমিটার অনুযায়ী কতজন? 1140 জন। কতজন কি পারস এত পড়লি বলে? জনসংখ্যা জনতাত্ত্বিক সূচক অনুযায়ী ঘনত্ব হয়েছে 1140 জন। জনসংখ্যা সূচক অনুযায়ী সাক্ষরতার হার কত? 75.2। মানে সাক্ষরতার হার, মানে লিখতে পারে কতজন মানুষ নিজের নাম? 75 জন। 75.2 জন, মানে দুজনের। জনসংখ্যা জনতার সূচক অনুযায়ী 2020 সালে সাক্ষরতার হার সর্বনিম্ন কোন জেলা? এতক্ষণ তো বরিশাল পাইছি, সর্বনিম্ন জামালপুর জেলা। কোন জেলা?
জনসংখ্যা জনতাত্ত্বিক সূচক 2022 অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ কোনটি? লেখাপড়ার দিকে কোন দিকে? ময়মনসিংহ বিভাগ। কোন বিভাগ? আর বরিশালের বরিশাল পিরোজপুর। এরকম মনে রাখতে হবে। 24 জুন 2021 চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ করে দেয়? চীন মানে হংকংয়ের একটি, হংকংয়ের মধ্যে চীন স্বাধীন না, তাই সেখানে কিছু কিছু পত্রিকা তারা বন্ধ করে দেয়, সেটা হয়েছিল আপেল ডেইলি, এটারও বন্ধ করে দিচ্ছে। এটা আপেল ডেইলি অথবা আমাদের নিউজ টাইম, ওদের হইলে আপেল ডেইলি, এটাও বন্ধ করে দিচ্ছে। এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ দেশ কতটি? 87টি। আন্তর্জাতিক হাইড্রোফিক সংস্থার বর্তমান সদস্য কতটি? হাইড্রোফিক সংস্থা 95টি। রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? রিপোর্ট সমীক্ষা অনুযায়ী বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বস্তুচ্যুত হয়েছে? এত আগেও পড়ছি, সিরিয়া। সিরিয়া আর সিরিয়ার কি আশ্রয় বেশি দিচ্ছে কোন দেশে? তুরস্ক। বিশ্ব বিনিয়োগে প্রতিবেদন 2021 বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? বেশি বিনিয়োগ পাইছে কোন দেশ, বিনিয়োগ করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিনিয়োগ বিনিয়োগ করে মানে দেয়, টাকা পয়সা বেশি দিছে। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2021 অনুযায়ী 2020 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? মানে যুক্তরাষ্ট্র তো বিনিয়োগ করে প্রতিটা রাষ্ট্রেই, এখন বাংলাদেশে কারা বেশি টাকা দিছে? নেদারল্যান্ড। বাংলাদেশে কারা টাকা দিছে বেশি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদ্ভাবক করে কে? এটা তো একটু আগে পড়াইছি, জন ম্যাকাপি। উপরে যে প্রশ্নগুলো দিছিল সেইগুলোই হার উত্তর। মার্কিন ইলেকট্রনিক কোম্পানি আমাজনের বর্তমান নির্বাহী সম্পাদক কে? আমাজন, এই যে আমাজন কইছি, আলিবাবা, আমাজন, এগুলো হয়েছে হইলে কী করে এরা, এরা হইলে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। এই কোম্পানির নির্বাহী প্রধান কে? এনডিজেসি নির্বাহী প্রধান। আর জেফস বোসেস হয়েছে হইলে সে প্রতিষ্ঠাতা মালিক, জেফ বেসেস। আর এনডিজেসি হয়েছে হইলে নির্বাহী কর্মকর্তা। কোরিয়া ভাষায় অসত্য জীবনী অনুবাদ করে কে? কোরিয়ান ভাষায় অসত্য আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং হিউন। অসমাপ্ত আত্মজীবনী লি ডং হিউন, কোরিয়া ভাষা। দি স্টার্ট আপ ওয়াইফ উপন্যাসের লেখক কে? স্টার্ট আপ ওয়াইফ তাহমিমা আনাম। লেখক কে? স্টার্ট আপ ওয়াইফ 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? টোকিও। 2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কোন দেশ? হ্যাঁ, আর্জেন্টিনা। কোপা আমেরিকা এই যে কয়েকদিন আগে জয়ী হলো, কোপা আমেরিকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে? পেলে, আলি দাহি, রোনালদো, মেসি। রোনালদো, মনে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, সম্প্রতি বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এবং তার উত্তর সহ অনেকগুলো দেওয়া হলো। আশা করি ভিডিওটি ভালো লাগে। আর এ সম্পর্কে ডেইলি নিউজ টাইম ভিডিও ডট কমে আরও অসংখ্য সাম্প্রতিক বিষয়ে প্রশ্ন দেওয়া আছে, যেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে শিখতে পারেন। আশা করি আমাদের ভিডিও